সঙ্গে থাকুন আমার, সাথে থাকুন আমার, কারণ এখন চরম একটা
দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রাকৃতিক দুর্যোগ, একদিকে কোভিড, একদিকে বন্যা। যেখানে বন্যার সময় আমি এসেছিলাম, এখানে ছিলাম, অনেক জায়গায় চাঁদ দেওয়া হয়েছিল, কোভিডের সময়ও এসেছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এটা আমাদেরকে নিজেদেরকে সুনিশ্চিত করতে হবে। তাহলে সরকার প্রশাসন সবই সবসময় রয়েছে, কিন্তু নিজেদেরকে কীভাবে সুস্থ রাখবো, নিজেদেরকে কীভাবে ভালো রাখবো, নিজেদের সমাজকে কীভাবে ভালো রাখবো, এই দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের কাঁধে নিজেদেরকে তুলে নিতে হবে। এবং সরকারি বা প্রশাসনিক যে দায়িত্ব রয়েছে অবশ্যই তারা করবেন আমাদের সাথে থেকে। আর মায়ের কাছে প্রার্থনা করব, মা আমাদের প্রত্যেককে শুভ বুদ্ধি দিক, আলোর দেবী, শক্তির দেবী, তার আরাধনায় নিজেদেরকে আমরা নিযুক্ত করব এবং মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই মিলে সুস্থ থাকি, সুন্দর থাকি এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে প্রত্যেককে সার্থক করি। আমি ধন্যবাদ জানাবো সুব্রতকে, যিনি আমার ভাতৃভূত ও আমার ভবিষ্যতে দাদা। আমি প্রথম আর পরিচয়টা করছি, তুমি যদি এসো অবশ্যই আসবো, কারণ এখন আমি মনে করি যে আমার চন্দ্রপুর বিধানসভা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে এবং সেই বাড়ির সদস্য আপনার পক্ষে আমার কাছে একটা বড় প্রাপ্তি। এবং সেটা এই প্রত্যেকটা পদক্ষেপ যাতে আমি সুনিশ্চিতভাবে নিতে পারি, সুন্দরভাবে নিতে পারি, তার জন্য সকলের থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সহযোগিতা চেয়ে নিচ্ছি এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার, তাই আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তিনি বিতরণ করে কয়েকটি ত্রাণ দিয়ে তিনি চলে গেছেন বিষ্ণুপদে চলে আসুন। তিনি কয়েকটি ত্রাণ আমাদের ব্লক আধিকারিক মহোদয় আসছেন, তাকে মঞ্চে নিয়ে আসুন। দেবরাজ শুভ্র, আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আমাদের সম্মানীয় বিধায়ক সোম চক্রবর্তী চণ্ডীপুর, তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই পুজো, আমাদের এই পুজো অঙ্গন, আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ, তার কাছে কৃতজ্ঞ আমরা। তিনি আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক মহোদয়কে, তিনি আজকে উপস্থিত থেকে আমাদের ধন্য করেছেন আজকের অনুষ্ঠান মঞ্চে থাকা। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।